উৎপাদকে বিশ্লেষণ করা, এই অঙ্কটাকে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে, এই সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যদি এটা ধরি, যে মনে করি, যদি এরকম মনে করি বা ধরি যে এই এফ এক্স ইজ ইকুয়াল টু এই সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান, এই এক্সের মান কত হলে এই রাশিটা সমান আমরা পাবো জিরো, এটা সমান পাবো জিরো। আমরা যদি আগে হিসেব করে দেখি যে কত হলে এই এর মানটা হয় জিরো, আমরা যদি মনে মনে হিসেব করি যে এখানে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে সিক্স তারপরে ওয়ান মানে সেভেন প্লাস ওয়ান এরকম আসে, এই ওয়ান উপরে স্কোয়ার দিলে যাই আসে, তাই এই সেভেন মাইনাস সেভেন সমান জিরো আসে। তাহলে আমরা বলতে পারি এই এক্স ইজুয়াল টু ওয়ান হলে এই রাশিটার মান জিরো হয়। তাহলে এখন যদি আমরা এই এই বসাই এখন বা এখানে যে এই এফ এক্সের জায়গাতে আমরা কী করবো, ওয়ান বসাবো সমান আসে এই সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস সেভেন, আমরা আগে হিসেব করে মনে মনে হিসেব করে নিলাম যে এটার মান যদি ওয়ান হয়, এক্সের মান যদি ওয়ান হয় তাহলে এই রাশিটার মান জিরো আসে। তাহলে আমরা এটা দেখাই দিব এখানে যে এটা সমান এই এক্সের মান ওয়ান হলে কী হয়, এটা প্রদত্ত রাশিটা জিরো আসে সমান ডট ইন্টু ওয়ান প্লাস ওয়ান এটা আসে। তাহলে এটা সমান আমরা পাই সিক্স মাইনাস সেভেন প্লাস ওয়ান এটা আসে, এইটা সমান আমরা পাই সেভেন মাইনাস সেভেন সমান জিরো, এটা আসে না, এটা আসে জিরো আসে, আমরা আগেই দেখলাম। তাহলে আমরা দেখিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারি এই এখানে এই এখানে বলতে পারি এই এক্স মানে সুতরাং আমরা বলতে পারি এই এক্স মাইনাস ওয়ান কী হচ্ছে এই এফ এক্সের এই রাশিটার এই রাশিটার একটি এই ইয়েটির সংখ্যাটির একটি উৎপাদক, এফ এই এফ এক্সের এই আমরা এফ এক্স সমান ধরেছি এফ এক্সের একটি উৎপাদক এর একটি উৎপাদক উৎপাদক। তাহলে এখন যদি আমরা দেখি সিক্স এক্স স্কোয়ার আমরা লিখি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান এটা লিখে নিই, এফ সমান আমরা যদি লিখি সমান এই প্রথমে যদি এক্স মাইনাস ওয়ান লিখি এক্স মাইনাস ওয়ান এই রাশিটাকে এই উৎপাদকটাকে কত দিয়ে গুণ করলে এই সিক্স এক্স স্কোয়ার আসে, প্রথমে আমরা এই এই অংশটুকু মিলাবো, গুণ করলে সিক্স এক্স দিয়ে গুণ করলে এটা মিলে, তাহলে আমরা যদি লিখি সিক্স এক্স সিক্স এক্স এখানে আসে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এই সিক্স এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এসে মাইনাস সিক্স এক্স এটা আসে। এরপর আমরা দেখব যে এই এখানে সিক্স এক্স আছে আর আরেকটি এক্সের দরকার, এখানে সেভেন এক্স হলে এই সিক্স এক্সের সাথে মাইনাস আরেকটি এক্স যুগলে মাইনাস সেভেন এক্স হবে। তাহলে আমরা এই এক্স মাইনাস ওয়ানকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী হবে, মাইনাস ওয়ান ইন্টু আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, এটা হলে কী হয় আমরা দেখব এই ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে আসে এক্স, এরপর ওয়ান মাইনাস ওয়ান দ্বারা যদি এই ওয়ানকে গুণ করে তাহলে প্লাস ওয়ান, তাহলে এই অংশটুকু সমান আমরা এটা পাই এটা পাই এই সিক্স এক্স স্কোয়ার মিলে গেল, এই সেভেন এক্স সিক্স এক্স প্লাস এক্স ইজ মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান মিলে গেল। তাহলে সমান আমরা লিখতে পারি এই সমান লিখতে পারি এক্স মাইনাস টু উৎপাদক হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এই সিক্স এক্স সিক্স এক্স সিক্স এক্স মাইনাস ওয়ান, তাহলে এই এক্স মাইনাস ওয়ান এই সিক্স এক্স মাইনাস ওয়ান হচ্ছে এই রাশিটির উৎপাদক। তাহলে আমরা কী করলাম এর উৎপাদকটি নির্ণয় করা হলো, এটাই অ্যান্সার। থ্রি এ কিউ প্লাস টোয়াইস এ প্লাস ফাইভ, আমরা যদি এটা সমান ধরি যদি মনে করি এরকম ধরি এই এফ এ ইজ ইকুয়াল টু এটা ধরি ধরি এরকম যে এই এফ এ ইজ ইকুয়াল টু এত এই এর মান কত হলে এই রাশিটা মান জিরো আসে, আমরা যদি দেখি তাহলে এফ এর এই এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে কী আসে, এখানে থ্রি সবগুলি প্লাস হয়ে যায় তাহলে হবে না জিরো হবে না, তাহলে এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান বসাইলে আসে এখানে মাইনাস থ্রি আর এখানে আসে মাইনাস টু, এই থ্রি অ্যান্ড টু আমরা যদি এখানে মাইনাস ওয়ান বসাই থ্রি আমরা যদি মনে মনে আগে হিসেবে করে নিই মাইনাস ওয়ান হোল কিউব টু ইন্টু মাইনাস ওয়ান টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ এটা আসে, তাহলে এখানে যদি আসে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ আমরা আগে হিসেব করে নিলাম সমান জিরো আসে,
তাহলে এই এফ এ এই এখন আমরা যদি এখানে যদি এই এফ এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসে তাহলে এই রাশিটার মান জিরো আসে। তাহলে আমরা লিখি এখন বা এখানে এখানে এই এফ মাইনাস ওয়ান হলে এই রাশিটা সমান আসে, আমরা দেখব জিরো হয় কিনা। তাহলে থ্রি ডট মাইনাস ওয়ান হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ এটা সমান আমরা লিখতে পারি মাইনাস থ্রি, বাই মাইনাস ওয়ানকে যদি আমরা তিনবার গুণ করি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আসে, মাইনাস ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলে আসে মাইনাস থ্রি, মাইনাস এই ওয়ান দ্বারা টুকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস ফাইভ এটা আসে সমান মাইনাস ফাইভ প্লাস ফাইভ সমান জিরো। তাহলে আমরা বলতে পারি যে এই এফ প্লাস ওয়ান হবে এই রাশিটি এফ এর মানে একটি উৎপাদক। তাহলে এখন আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং আমরা যদি লিখি সুতরাং সুতরাং এই এ মাইনাস ওয়ান সমান আমরা এ প্লাস ওয়ান লিখতে পারি, এই রাশ এটা উৎপাদক এই রাশিটা এই এফ এ এই এফ এ এর একটি উৎপাদক, এফ এ সমান আমরা এই এটা এর একটি উৎপাদক বলতে পারি, একটি উৎপাদক উৎপাদক এর একটি উৎপাদক। তাহলে আমরা এটা সমান লিখতে পারি এখন, তাহলে এই রাশিটা যদি আমরা লিখি থ্রি এ কিউব, আমরা যদি লিখি অঙ্কটা থ্রি এ কিউব, থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ এটা লিখি, এবার আমরা একটু নিচে যাই সমান আমরা দুইটা সমান চিহ্ন দেবো প্রথমে, এরপর আমরা লিখবো এই উৎপাদকটা এই এ একটি এই এ প্লাস ওয়ান এই এফ এর একটি উৎপাদক, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান এটা লিখি, এটাকে কত দিয়ে গুণ করলে এই থ্রি এ কিউব মিলবে প্রথমে তাহলে আমরা দেখবো। তাহলে আমরা যদি এটাকে যে থ্রি এ দিয়ে এ স্কোয়ার দিয়ে গুণ করি থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার হলে আসে কি থ্রি এ কিউব, আমরা প্রথমে একটি মিলাতে যাবো, এরপরে থ্রি এ স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে আসে প্লাস থ্রি এ স্কোয়ার, আমরা এই থ্রি এ স্কোয়ার একটি বেশি লিখেছি তাহলে এটাকে বিয়ে করতে হলে কী করতে হবে মাইনাস করতে হলে জিরো করতে হলে আমরা কী করতে হবে মাইনাস থ্রি এ দিয়ে আমরা কী গুণ করতে এই এ প্লাস ওয়ানকে গুণ করতে হবে থ্রি এ ইন্টু আমরা লিখতে হবে এই এ প্লাস ওয়ান, তাহলে আমরা এখানে একটি থ্রি এ স্কোয়ার এখানে থ্রি এ স্কোয়ার নেই তাহলে আমরা মাইনাস থ্রি আমরা লিখতে পারি মাইনাস থ্রি এ স্কোয়ার, এরপরে এই মাইনাস দিয়ে ওয়ানকে গুণ করলে থ্রি এ মাইনাস থ্রি এ আমাদের এখানে আছে প্লাস টোয়াইসে আমাদেরকে মিলাতে হবে, তাহলে এখানে বেশি লিখেছি কত মাইনাস থ্রি এ, তাহলে প্লাস ফাইভ এ হলে কী হবে এটা প্লাস টোয়াইসে হবে, আমরা কী লিখতে পারি প্লাস ফাইভ দিয়ে যদি এই এ প্লাস ওয়ানকে গুণ করি তাহলে কী হবে প্লাস টোয়াইসে হবে, আমরা প্রথমে এটা মিলাবো তারপরে এবার আসে এই এ প্লাস ওয়ানকে যদি গুণ করি তাহলে আসে প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এই ফাইভ দিয়ে ওয়ানকে গুণ করলে প্লাস ফাইভ আসে, তাহলে এই ফাইভও আমাদের মিলে গেল। তাহলে আমরা কী পেলাম সমান আমরা লিখতে পারি এই এ প্লাস ওয়ান হবে একটি উৎপাদক এ প্লাস ওয়ান ইন্টু আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ, তাহলে এটা পেলাম। তাহলে এটাই হবে এই রাশিটির বা এই এফেক্টের একটি উৎপাদকে বিশ্লেষণ করা হলো। সুতরাং নিম্ন উৎপাদক হবে এই এ প্লাস ওয়ান ইন্টু এই বাকি অংশটুকু থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এটা, তাহলে এটাও নিম্ন উৎপাদক।